আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ তাআলার রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকে অনেকটা সকালবেলায় উঠতে হয়েছে, কারণ বাবু আজকে একদম প্রথম যখন ফজরের আজান দেয় তখনই ঘুম থেকে উঠে পড়ছে। তো ওকে রাইখেই আমি ঘুমাইতেছিলাম, তো ও খেলা করতেছিল, আর একবার আমার কাছে যাইতেছিল, একবার তার বাবার কাছে যাইতেছিল। তো এমন করতে করতে ওকে আবার জড়ায় ধরে ঘুমাইছিলাম, তো ও তখন একটু চুপচাপ ছিল। তখন আবার একটু পরে উঠে দেখি যে ও আমার মানে হাত থেকে সুইটে আবার পায়ের কাছে চলে গেছে। তো এমন এমন করতেছিল, তো তারপর আর না পাইরা তারপর দেখি কান্না করা শুরু করতেছে, ওর খিদাও লেগে গেছিল। তো আর না পাইরা তো উঠেই পড়লাম, তো উঠে তারপর ওকে খাওয়াইলাম। খাওয়া দাওয়া করার পরে ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, তো ঘোরাঘুরি করার পরে ও একটু ঘুমাইছে, তারপর আইসা ঘরটা ঝাড়ু দিতেছি। তো অলরেডি এসব করতে করতে প্রায় 7টা বেজে গেছিল, তো 7টা বাজার আজকে আবার ভাত টাত কিছুই রান্না করবে না, কারণ বাবা চলে গেছে যোধপুর, মানে বাবা একটা কাজের জন্য ওইখানে গেছে, আর সবাই ঘুমায় রয়েছে, ওর বাবা ওর কাকা দুইজনই ঘুমায় রয়েছে আর আমরা দুইজন। তো মা মুড়ি খাইতেছিল, মানে হালকা খিদা লেগে পড়ছে, প্রায় কয়টার সময় ঘুম থেকে উঠা হয়েছে। তো মা মুড়ি খাইতেছিল আর আমি খাই নাই, আমাকেও স্বাদ ছিল খাওয়ার জন্য, তো আমি আর খাই নাই। আমি বলি একটু পরেই একবারে পিঠা বানাইলে পরে খাবো। ও আজকে আবার পিঠা বানানোর কথা হয়েছিল, আজকে চিতই পিঠা বানাবে সকালবেলা নাস্তা করার জন্য। তো চিতই পিঠা আর গরুর গোস্তের তরকারি দিয়ে সকালবেলার নাস্তাটা খাওয়া হয়ে গেছে, তো হয়ে যায়নি মানে নাস্তাটা হয়ে যাবে। তো তারপর একদম প্লেট মেটও ধুয়ে ফেলাইছি, মা ওইদিকে চিতই পিঠা রান্না করার জন্য রেডি করতেছে, তো এদিকে বেচিংটাও পরিষ্কার করতেছে। আর বেচিংয়ের মধ্যে না আয়রনের একটা দাগ পড়ছে, তো আয়রনের দাগটা কীভাবে তুলতে হয় সেটা আমি জানি না, তো আয়রনের দাগটা কীভাবে তুলতে হয় সেটা অবশ্যই আপনারা মানে কমেন্ট করে জানাবেন। মানে পানির একটা দাগ পড়ে না, ওই দাগটা পড়ছে আর কি। তো পাউডার দিয়ে অনেক ঘজামা ঘষামাজা করার পরে উঠতেছে না, তো দেখি কীভাবে তোলা যায়। তো এটা ধুইতেছি যেহেতু এটা সাদা কালার, তো বাইরে থাকে অনেক ধুলা ময়লা আর কি এটার উপরে পড়ে, তো মানে সবসময় প্রত্যেক দিনই পরিষ্কার করা হয় একবার, কিন্তু মানে সবসময় তো আর পানি দিয়ে একটা পরিষ্কার করা হয় না। মানে আমি ধুইতেছি, আমি সাথে সাথে পরিষ্কার করতেছি, কিন্তু ওর বাবা ধুই ই করলে তো আর ওর বাবার সাথে সাথে পরিষ্কার করে না, এর মধ্যে আর কি তো পানির একটা মার্ক পড়ে যায় আর কি। তো সাদা তো মানে একটু স্পট পড়লে একদম চোখের মধ্যে ভাসা যায়, তো আমি চেষ্টা করতেছি এটা রিমুভ করার জন্য, তো দেখি কতটুকু পারি। তো এটা পরিষ্কার করতেছি আর বাবু তো ওই দিকে ঘুমায় আছে, আর ভাবতেছি কোন সময় জানি উঠে পড়ে আমাকে কি খাবার সময়টাও না দেয়, তো এটাই ভাবতেছি আর কাজ করতেছি। তো ও তো হুটহাটি উঠে পড়ে, ও মানে আমি মাত্র শোয়ায় রেখে আসছি, মাত্রই দেখবো যে আমি মাত্র বাইরে আসছি আর ও ঘুম থেকে উঠে কান্না শুরু করছে, আবার দৌড়ায় যায়, দৌড়ায় যায় ওকে আবার মানে ঘুম পাড়ায়, তো আবার উঠতে যায় আবার উঠে পড়ে, এমন একটা অবস্থা করে। আবার মাঝে মধ্যে এত ঘুমায় মানে মনে হয় যে ওর উপর দিয়ে কিছু চলে গেলে ও খোঁজ পায় না। তো আজকে আবার হঠাৎ করে কিডির কথা খুব মনে পড়তেছে, কারণ মানে কেমন জানি খালি খালি লাগতেছে, যে এখন হয়তো কিডি থাকলে এই করতো সেই করতো। তো তারপর আর কি রাত্রিবেলা আমি আর কি কফি বানাবো, তো এখানে কয়েকটা চকলেট নিয়ে নিছি যে আমি একটু আজকে অন্যরকমভাবে ট্রাই করব। তো এই চকলেটগুলা আমার দেবর বিদেশ থেকে আনছে, তো যেহেতু বিদেশ থেকে আনছে আর চকলেট তো মুরব্বীরা কেউই এতটা খাইতে পছন্দ করে না, তো আমি টুকটাক খাইছি, আর যা খাবারটা আপার ছেলেমেয়েরাই খাইছে, তো আমরা একটু একটু খাইছি, তো অনেকটা চকলেট আছে। তো ভাবতেছি এটা দিয়ে না হয় আজকে একটু কফি বানাই, তো এখানে আমি কয়েকটা 2-3টা চকলেট দিলাম, একটু কফি দিলাম, মানে 2 প্যাকেট কফি দিছি যেহেতু লোক আমাদের এখানে বেশি, আর 2 চামচ গুঁড়া দুধ দিছি, আর মিষ্টির শিরা মানে মিষ্টির যে চিনির শিরাটা বাচ্ছিল, তো ওইটা আর ফালায় দেওয়ার কী দরকার, তো ওইটা কাজে লাগানোর জন্য ওই চিনির শিরাটা দিলাম। তো আপনারা বাসায় এইভাবে ট্রাই করতে পারেন, আমার কাছে অনেক মজা লাগছে। তো আমি এটা পরে ব্লেন্ডারের মধ্যে 2-3 বার মানে যতক্ষণ পর্যন্ত আর কি চকলেটটা একদম ইয়া না হয়ে যায়, ব্লেন্ড না হয়ে যায় অতক্ষণ পর্যন্ত আপনারা ব্লেন্ড করবেন। তো ব্লেন্ড করার পরে তো গ্লাস নিয়ে নিছি কাঁচের, তো মানে গ্লাসগুলো ঘরের ভিতরে আমি বলতেছি তোরা তো থেকে থেকে বোর হচ্ছিস, তো তোদেরকে কিছু কাজে লাগাই। তো দেখেন কী সুন্দর একটা মানে সুন্দর একটা কালার আসছে, তো আপনাদের কেমন দেখাইতেছে আমি জানি না ক্যামেরার মধ্যে, কিন্তু আমার কাছে সুন্দর একটা কালার আসছে, পুরো মানে
গ্রানটাও সুন্দর পার হইতেছিল। মানে আমি যদি এখানে বরফ দিতে পারতাম তাহলে হয়তো আরো বেশি ভালো লাগতো, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ফ্রিজে বরফ করার মতো কোনো কিছু ছিল না, জাস্ট ঠান্ডা পানি দিয়েছি। আর দেখেন এবার একটা ফোম সিস্টেম হয়েছে, ওই ফোমগুলো আবার এটার উপরে দিয়ে দিতেছিলাম তো। আর চকলেট মানে হালকা হালকা দানা দানা ছিল, এটা কোনো ব্যাপার না, আমরাই খাবো। মানে বানাতে যতটুকু দেরি লাগে না কেন, খাইতে কিন্তু এক নিমিষেই খাওয়া হয়ে যায়। আর যেহেতু এটা ঠান্ডা ছিল প্রচুর মজা হয়েছিল। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি, দেখা হবে অন্য আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।